দুই ভাইয়ের লড়াইয়ে জমে উঠেছে পটুয়াখালী চার আসনের নির্বাচন। একজন নৌকার প্রার্থী, অন্যজনের মার্কা ঈগল। মাহবুবুর রহমান ও মহিবুর রহমান নামের এই প্রতিদ্বন্দ্বীদের নিয়ে নানা হিসাব নিকাশ করছেন ভোটাররা। কলাপাড়া রাঙ্গাবালি নিয়ে পটুয়াখালীর চার আসন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের আলোচিত দুই প্রার্থী সম্পর্কে মামাতো ও উপপাত ভাই। তাদের একজন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান, তার মার্কা ঈগল, আর মাহবুবের ফুপাতো ভাই মহিবুর রহমান আওয়ামী লীগের টিকিটে লড়ছেন। চায়ের দোকান, হাট বাজার সহ সব জায়গায় এখন আলোচনার তুঙ্গে এই দুই ভাইয়ের লড়াই। ঈগল প্রতীকের প্রার্থী দাবি করেন, এলাকার উন্নয়ন থেমে যাওয়ায় তিনি প্রার্থী হয়েছেন। অন্যদিকে নৌকার প্রার্থী বলছেন, তার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, তাই 7 জানুয়ারি তাকেই বেছে নেবে ভোটাররা। এলাকার কোনো উন্নয়ন থেমে গেছে, মানুষ খুব হতাশাগ্রস্ত ছিল, সেই পরিস্থিতি নির্বাচনে দাঁড়িয়েছে। একটা বড় ব্যবধানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 114 পটুয়াখালী চার এলাকার এই সিটি এলাকার মানুষ উপহার দেবে বলে আমার বিশ্বাস। আলোচিত এই দুই প্রার্থীকে নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন ভোটাররা, করছেন চুলচেরা বিশ্লেষণ। প্রবেশদের রাস্তাঘাট কাঁচা আছে, আমরা রাঙ্গাবালি উপজেলায় যাওয়ার জন্য ঠিক মতন যাতায়াত করতে পারি না। এলাকায় উন্নয়ন যে করতে পারবে তাকেই আমরা ইনশাল্লাহ ভোট দেব। যে প্রতিজ্ঞা করবে যে আমরা রাস্তাঘাট ভালো করবো, দেশের উন্নয়ন করবো, আমরা তারই ভোট দিয়ে জয়যুক্ত করবো। পটুয়াখালী চার আসনে ভোটার সংখ্যা 2,90,688। দীপ্ত, বার্তাকক্ষ।